সব কিছু ঠিকঠাক ছিল। সকালবেলায় এমন একটা ঘটনা, বাবা ফোন করে বলল, যেটা শোনার পর পায়ের মাটিটা যেন সরে গেল। ভীষণ কষ্ট লাগছিল, ভীষণ এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। সকালবেলা মিস্ত্রি দাদারা বাড়িতে এসেছে, কাজ করছে। আজকে হচ্ছে শোলা দিয়ে ডিজাইন। আমি ওদের জন্য চা নিয়ে যাচ্ছি। সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে, কিন্তু অনেক কষ্টে করেছি সেই কাজকর্মগুলো। এখন নিয়ে যাচ্ছি চা, বিস্কুট আর একটু কেক ছিল গতকালকে নিয়েছিলাম, তো সেই কেকটা গতকালকে খাওয়া হয়েছিল না। ভাবলাম সকালবেলা মিস্ত্রি দাদাদের চা দেবো, তো ওদেরকেও দেবো, আমরাও খাবো। এখন নিয়ে যাচ্ছি চা সবার জন্য, আর ওইদিকে আমার মুনুসোনা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। যখনই আমাকে দেখে বা আমার বরকে দেখবে, ওইভাবে মাটির মধ্যে গড়াগড়ি খাবে, যাই না কি আনন্দ পায় সেটাতে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, 29শে ডিসেম্বর। সকালবেলায় ভালোই চলছিল, তার মধ্যে বাবা ফোন করে। বাবা ফোন করে জানায় যে আমার মাসির মেয়ে, মানে আমার দিদি আর নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কথাটা শোনার পর না এত কষ্ট হলো, এত খারাপ লাগলো, কি বলবো তোমাদের। বয়সও বেশি না, হঠাৎ করেই পড়ে গিয়ে স্ট্রোক হয়, আর তারপর ব্যাস সব শেষ, সব কিছু শেষ। আমি ইচ্ছে করেই দিদিকে দেখতে যাইনি, কেন জানো? কারণ আমি দেখতে পারবো না, আমি আমার ওই দিদিকে ওইভাবে দেখতে পারবো না, তাই জন্য যাইনি। সেই হাসি খুশি সেই দিদিটাকে সেইভাবেই আমার মনের মধ্যে রাখতে চাই। আমি যাইনি দেখতে, আমরা যাইনি, আমার মা গেছিলো, আমার মা মাসি দাদা সবাই গেছিলো, আমরা যাইনি। জানি না কাজটা ঠিক করলাম না ভুল করলাম, কিন্তু আমি ওইভাবে দেখতে পারবো না তাকে, তাই আমার মনের মধ্যে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই যেন আমার সারা জীবন আমার মনে থাকে। খুব কষ্ট লাগছিল। মামা বাড়ির দিক থেকে মামা তো নেই, মাসির বাড়ির দিক থেকে আমরা তিনজন, জানো তো, আমার দিদি, আমি আর আমার ওই মাসির মেয়ে। ওই দিদিটাই বড় ছিল, মানে আমি এডিট করতে বসেও এতটা খারাপ লাগছে, সেই দিদির মুখখানা মনে পড়ে যাচ্ছে। আর কি হবে, টেনশন করে কোনো কিছু হবে না। নতুন খাও, তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব হার্ডওয়্যারের দোকানে, কারণ ডিজাইনের সোলার একটু কম পড়েছে, তো আমাকে বললো যে গিয়ে দু তিনটে নিয়ে আয়। তো এখন যাব, ঠিক আছে, গিয়ে ওখান থেকে সোলাটা এনে দিই ওদেরকে। বাড়ি রয়েছি বলে এই যে সুবিধাটা হলো, নাহলে আবার আমাকে কাজ থেকে বাড়ি আসতে হতো, আবার তারপর আবার গিয়ে এনে দিতে হতো। তো চলো সঙ্গে থাকো, আমি যাই গিয়ে হার্ডওয়্যার দোকান থেকে সোলাটা কিনে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। জামা কাপড় কাচতে হবে, গতকালকে তো কিছু কাচা ধোয়া করিনি, যেহেতু পরশু দিন করেছি বলে কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম কাচা ধোয়ার থেকে। তো আজকে কাচতে হবে ওর জিন্সের প্যান্ট, সোয়েটার, গেঞ্জি, এইগুলোকে কাচবো ভাবছি। তো তার আগে ভাবলাম যে রান্নাটা করে নিই। এখানে মাংস রয়েছে, গতকাল রাত্রিবেলায় মাংস খাওয়া হয়েছিল না, কারণ হচ্ছে বৌদি রোলের আয়োজন করেছিল, তো সেই রোল খেয়েছিলাম আমরা সবাই মিলে, তাই জন্যে আর মাংসটা খাওয়া হয়নি। তো এখানে মাংসটাকে গরম করে রেখেছি, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ তো অবশ্যই দিয়েছি, আর এখানে ডাল নিয়েছি, ডালটাকে ধুয়ে ডালটাকে এই দিকটাতে বসিয়ে দেবো, দুটো ওভেনে দুটো বসিয়ে দেবো, ডাল করব। আর গাজর রয়েছে, গাজর বিট রয়েছে, ভাবছি গাজর আর বিটটাকে একটু ভাজা করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর সকালবেলায় ওই কেক খাওয়া হয়েছে, আর গতকালকে যে পরোটা করা হয়েছিল ইয়ের জন্য, রোলের জন্য, তো সেই পরোটা ছিল দুটো, তো দুজনে দুটো খেয়ে নিয়েছি। তো সকালের খাবার হয়ে গেছে, তো রান্নাটা ভাবলাম করে নিয়ে তারপরেই কাঁচা ধোয়া করতে নামি, কারণ যেহেতু সকাল সকাল স্নানটা করলেও শরীরটা খারাপ করবে, আর কাচতে গেলে না
নাইটির নিচটা ভিজেই যায়, ওই জন্য কেচে স্নানটাও করে নিতে হবে। ওই জন্য একটু দেরি করছি, কারণ কি বলতো আমার ব্যথাটা কমেছে, আবার এক এক সময় খুব বেশি ব্যথা ব্যথা হয়। গতকাল রাতে যেমন মাঝরাত থেকে অনেকটা ব্যথা হচ্ছিলো, দেখো এই জায়গাটা পুরো ফোলা ফোলা রয়েছে না, রোজই শেক করছি, গার্গল করছি, ওষুধ খাচ্ছি, কমছে, আবার গিয়ে রাত্রির মাঝরাত থেকে একটু ব্যথা হচ্ছে। দেখি ডক্টরের কাছে আবার যেতে হবে, টেস্টটাও করতে দিয়েছে, সেটাও যাওয়া হচ্ছে না, যাব। আসলাম হচ্ছে লঙ্কা নিতে, গাছের লঙ্কা। আর এই গাছটা এত সুন্দর লঙ্কা হয়েছে, দেখো গাছটা কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, আর গাছ ভর্তি লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো খুব যে বড় হয়েছে তাও না, বাবা পড়ে যাচ্ছে, খুব যে বড় হয়েছে তাও না, দেখো দেখো ছোট ছোট লঙ্কা, কিন্তু এই লঙ্কাগুলোর বেশ ভালোই ঝাল। আমাদের এখানে পাঁচিল বাবার পুজো, ওই জন্যে গান চলছে আজ দু তিন দিন ধরে, এক এক সময় এত জোরে দেয় কথা বলাও যায় না, আর ও বাড়িতে তো কাজ হচ্ছেই। চলো কটা লঙ্কা নিয়ে নিই। আজ কেমন আছি, কাল কেমন থাকবো, বা কীভাবে কাটবে দিনগুলো, সত্যি কেউ বলতেই পারে না, কখন যে কী হয়ে যায় মানুষের ভাবনা চিন্তার বাইরে। রান্না বসিয়েছিলাম, রান্না করতে করতেই বাবা আসলো, বাবার তো চোখের অপারেশন হয়েছিল তোমরা জানো, আর তার জন্যে অনেক তোমরা শুভকামনা জানিয়েছিলে বাবার জন্য, যাতে চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তো এখন বাবা ভালোই আছে। আর আসলে মানে মাসির বাড়ি ওরকম একটা খবর শুনে সকালবেলায় আমার মা চলে গেছে মাসির বাড়িতে, মানে কলকাতাতে, আর আমার বাবা আমার বাড়িতে আসলো, তো বাবার চোখে ওষুধটা দিয়ে দিলাম, কারণ একা তো দেওয়া যাবে না, আর দিনে নাকি ওটা পাঁচবার না ছবার দিতে হয়, তো বাবার জন্যে খাবার পাঠিয়ে দিলাম। এখন সময় হচ্ছে মনে হয় 11টার মতন বাজে, তো 11টা না 10:30টার মতন বাজে, তো আমি বাবাকে খাবারটা পাঠিয়ে দিলাম। আর এইটুকু রান্না করতে করতেই গ্যাস ফুরিয়ে গেছিলো, মানে ডালটা সোমবার দিতে দিতে, তারপর বৌদির ওভেনেই ডালটা সোমবার দিয়ে নিলাম, ভাজাটা আর হয়ে উঠলো না, তো বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম খাবারটা, কারণ এই সময়টাই নিশ্চয়ই দুপুরের খাবার খায় না, তো তার জন্য খাবার পাঠিয়ে দিলাম, বাড়িতে গিয়ে খেয়ে নেবে। চলে গেলো বাড়িতে, আসলে সকাল সকাল তো খায় না, তাড়াতাড়ি করে আমি ওই ভাত ডাল ওই ডিমের অমলেট এগুলো করে দিলাম, তার মধ্যে চলে গেলো গ্যাস, ডালটা ফোটেও নি, গ্যাস শেষ হয়ে গেল, তারপর বৌদির ওভেনটাতে বসে মানে বসিয়ে ডালটাকে ফুটিয়ে নিলাম, তো মাংসটা দিতে চাইলাম, বাবা মাংস নিল না, বললো না মাংস খাবো না, তো আমাকে শুধু ওই যা হয়েছে ওগুলোই দে, মাংস খাবো না, তো এই তো ভাজাটা হয়নি, ভালো লাগে না শরীরটা। কাজকর্ম সেরে স্নান করে মনুষণাকেও খেতে দিয়েছি, আর আমরাও খেয়ে নিয়েছি। আগামীকাল পুজো দেওয়ার জন্যে এই যে ফুল নিলাম, আমাদের পাড়ায় আসে জানো তো এইভাবে প্যাকেটে করে ফুল বিক্রি করতে, তো এটা হচ্ছে 5 টাকার ফুল। আর এই যে এখানটায় চেয়ারের মধ্যে বসে চুলটাকে শোকাচ্ছিলাম, চুলটা ভেজা তো, চুলটা শোকাচ্ছিলাম, রোদও চলে গেছে, চুল শোকানো হয়ে গেছে, রোদও চলে গেছে, আর বৌদি এখন জামা কাপড়গুলো কেচে দিলাম, বললাম ছাদে দিয়ে আসো শুকিয়ে যাবে, বলছে জল ঝরুক তারপর আগামীকাল মেলে দেবো আবার। আর এই যে ইনি ইনি কী করছে, ইনি ঘুমু দিচ্ছে, ইনি খাওয়া দাওয়া করে নিয়ে এখন ঘুমু দিচ্ছে, ছেলেটা ঠাকুর ঘরে রেখে দিই। শীতকালে দেখবে এই গাঁদা ফুল ছাড়া না ফুল পাওয়াই যায় না। আর ওইদিকে ওইদিকে তো কাজ চলছে,
কাজ হচ্ছে, আমি আর যাইনি, জামা কাপড়গুলো মেলে এসেছি, আমি আর যাইনি, তো ডিজাইনের কাজই হচ্ছে। তোমাদের তো দেখালামই আগের দিনকে, ফুল নিলাম। কি ফুল? গাঁদা ফুল, পুজোর। হ্যাঁ, দিয়ে যায় এরকম বেলার দিকে এসে দিয়ে যায়। চলো, ভিডিও এডিটের একটু কাজ আছে, সেটা নিয়ে বসি। মন বসাতেই পারছি না কাজটাতে। বার নিয়ে বসছি এখানে, চুল শোকাতে শোকাতে কতবার খুললাম যে না এডিট করি, ইচ্ছে করছে না। না, এবার করতে হবে, আর নাহলে এডিট করার সময় পাবো না, দেরি হয়ে যাবে। ভালো হয় না? মিডিয়াম সিলিন্ডার ভালো সবথেকে। আবার একেবারে ঝাঁকড়ি গুলো ভালো হয়, ঝাঁকড়ি গুলো লিক টিক বেশি বেড়ায়, আর নতুন গুলো টেম্পার ভালো হয় না। আর মিডিয়াম গুলো দুই একবার ব্যবহার টাবার হয়ে যায়, রানিং থাকে, ভালো হয়, আমাদের খাটনি কম হয়। আজকে লাল লাল হচ্ছিল, ভাজলাম মনে হয় যাবেই। কত? 980। তো আমার গ্যাস নেওয়া হয়ে গেছে, আর এইদিকে বায়োমেট্রিক করতে হবে। গ্যাস অফিসে আর যেতে হলো না আমাদের, তো এখান থেকে আমাদের হয়ে গেল, বেশ ভালোই হলো। গ্যাসটাও দিয়ে গেল, আর এইদিকে আমার বরের বায়োমেট্রিকটাও নিয়ে নিতে। রোদ কোথায় চলে গেছে? ওইদিকে দেখতে পাচ্ছ আলো আলো, সূর্যটা এখন ডুবলো। জামা কাপড়গুলো নিয়ে যায়, এগুলো আগামীকাল এবার একটু রোদে দিলে শুকিয়ে যাবে। আগে এটা পারি, এটা আগে পারবো। এ দেখো, এখানটা দিয়েছিলাম, তারপর মানে এখানটা দিয়েছি যাতে রোদটা পুরো শেষ রোদ পর্যন্ত ওখানে থাকে। আর এদিকে হচ্ছে রড দিয়ে পুরো বাঁধা হয়ে গেছে ডিজাইনটা, সামনের দিক থেকে বেশ ভালো লাগছে ডিজাইনটা। সামনের দিক থেকে দেখাতে পারছি না, তো আগামীকাল হচ্ছে ঢালাই হবে, তো আগামীকাল হচ্ছে ঢালাই হবে। তো আজকে রড বাঁধার কাজটা পুরো শেষ করলো, আর এখানে যে বালি রেখে গেছে, তো আজকে আর কিছু হবে না, টাইম হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে, অনেকক্ষণ আগেই গেছে। চলো এগুলো নিয়ে নিই, আগামীকাল আবার সকালবেলা এসে একটু রোদে দেবো, ব্যস হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। কি বলতো, ঠান্ডা ঠান্ডা থাকে তবুও, মানে শুকিয়ে গেলেও যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলেছো, রিয়াঙ্কা তুমি হচ্ছে ক্লিপ কেনো, জামা কাপড় মেলার যে ক্লিপ কিনবো গো। সত্যি বলতে অনেকদিন ধরে ভাবছি কিনবো, কেনা আর হচ্ছে না, তো এবার মনে করে বাজারে গিয়ে সেটা অবশ্যই নিয়ে আসতে হবে। চলো এবার বাড়ি যাই, আর আমার বর মনে হয় ওর সাইকেলটা একটু সারাতে যাবে বলছিল, তো 5:30 সাড়ে 5টার সময় দোকান খুলবে, তখন যাবে। আর এদিকে বেড়াটা থাক, এটা আমি দিতে পারবো না, এটা ও এসে দিয়ে যাবে, আমার দু হাতে দুটো জিনিস তো দিতে পারবো না। চল বাড়িতে গিয়ে আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় ঠিক 7:15, আর এইদিকে শীত পড়ে গেছে, পিঠে হবে না, আর আমার ব্লগে তোমরা পিঠে দেখতে পাবে না, তা তো হয় না। তো তোমাদের এক ঝলক পিঠে করা দেখিয়ে দিলাম, সরা পিঠে হচ্ছে যেটা বানাচ্ছে বৌদি, না আমি করছি না, আমি করব, দেরি আছে, কারণ আমাদের সরা পোড়াতে হয় সংক্রান্তিতে, তো ওজন্যে আমি এখন করছি না। বৌদি করা মানেই আমাদের হয়ে যাবে, মানে বৌদি যাই করে না কেন, আমাদের না দিয়ে খায় না কখনোই, আমাদেরকেও দেয়। তো এখানে মানে ওই যে কী বলে, সরা পিঠেগুলো করে তারপরে দুধের মধ্যে দেওয়া হচ্ছে, দুধটা ফুটিয়ে নিয়েছে প্রথমে, তো মানে ওই সরা পিঠেটা না বেশিরভাগই বেশ মানে কাঠের জালেই ভালো হয়, জানো তো, মানে এই ওভেনের থেকে কাঠের জালেই ভালো হয়, সবাই দেখি তাই তো করে। আর এখানে একটা জিনিস দেখেছো, আমি নতুন জিনিস দেখলাম যেটা তোমাদেরকেও দেখাচ্ছি, এই হচ্ছে ধনে পাতার পিঠে, দারুণ টেস্টি হয়েছিল, আমার তো ভালোই লেগেছে, খারাপ কিন্তু লাগুনি, কিন্তু আমার বর বললো যে না চলবে না, আমি খাবো ধনে পাতার পিঠে। আমার বর তো এক কামড় দিয়ে বললো ভালো লাগছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার বেশ ভালো লাগছে, ঝাল ঝাল ধনে পাতা দেওয়া, ঝোলা দিয়ে খায় একটা, এই ঝোলা দিয়েই আমার বর হচ্ছে খেতে ভালোবাসে, মানে যেটা সাদা হয়, আর এটা ধনে পাতা দিয়ে করছে, দেখো সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। আর এদিকে পিঠে হচ্ছে ইয়ের মধ্যে গেল, দুধের মধ্যে, আর আমি খাচ্ছি বসে বসে গরম গরম ধনে পাতা দিয়ে পিঠে, এই বছরে প্রথম পিঠে খেলাম, হ্যাঁ প্রথম প্রথম পিঠে খাওয়া হলো। খেজুরের গুড় ছাড়া কি পিঠে মানায়, তাই খেজুরের গুঁড়ও কিন্তু এর মধ্যে পড়েছে, দারুণ একটা গন্ধ আসছিল। তো আজকে পিঠে দেখিয়েই ব্লগটা শেষ করছি, কেমন
ভালো থেকো সবাই, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।